খালদুন। তার আসল নাম আব্বাস আবু আল কাসিম ইবনে ফিরনাস ইবনে ইরদাস আল তাকুরিনী। তিনি ছিলেন একজন আবিষ্কারক, প্রকৌশলী, উড্ডয়ন বিশারদ, চিকিৎসক, আরবি সাহিত্যের কবি এবং আন্দালুসীয় সুরকার। তিনি আন্দালুসের ইজন রেন্ড ওয়ান্ডায়, বর্তমানে স্পেনের রন্ডায় 810 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং কর্ডোবা আমিরাতে বসবাস করতেন। 875 খ্রিস্টাব্দে মারাত্মক একটি দুর্ঘটনায় আহত হওয়ার পরে 887 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। প্রচলিত কাহিনী থেকে জানা যায় ইবনে ফিরনাস 852 সালে আর্মেন ফিরমেনের চিন্তাধারায় প্রভাবিত হন। আর্মেন ফিরমেন বিজ্ঞানী না হয়েও প্রকৃতিকে নিকট থেকে পর্যবেক্ষণ করে কাঠ ব্যবহার করে রড আকৃতির আড় দিয়ে উপরে রেশম কাপড় জড়িয়ে একটি উড্ডয়ন যন্ত্র আবিষ্কার করেন। এই যন্ত্র নিয়ে আর্মেন ফিরমেন কর্ডোভার মসজিদের মিনারে উঠে যন্ত্র সংযোজিত হয়ে লাফ দেন। তিনি উড়তে পারেননি, নিচে পড়তে থাকেন, কিন্তু সিল্ক বস্ত্রটি ফুলে ফেঁপে ওঠায় তার অবতরণের গতি কমে যায়, ফলে তিনি সামান্য আঘাতপ্রাপ্ত হলেও মৃত্যুবরণ করেননি। এটি সম্ভবত পৃথিবীর প্রথম প্যারাশুট নিয়ে লাফ দেওয়া। ইবনে ফিরনাস তখন ভিড়ের মধ্যে এই ঘটনা দেখছিলেন এবং এই ফলাফলে মুগ্ধ হয়েছিলেন। এটি ছিল মানুষের আকাশে ওড়ার প্রথম প্রচেষ্টা, যা নিয়ে পরবর্তীতে আরও গবেষণার সুযোগ সৃষ্টি হয়। এই ধারণা থেকে ইবনে ফিরনাসের মধ্যে আকাশে ওড়ার চিন্তা গেঁথে যায়। আর্মেন ফিরমেনের প্রয়াসের 23 বছর পর 875 খ্রিস্টাব্দে ইবনে ফিরনাস প্রকৃতির উপর গভীর অধ্যয়ন করে নিজস্ব ডিজাইনের একটি উড্ডয়ন যন্ত্র আবিষ্কার করেন। তিনি একজোড়া কাঠ আর রেশম কাপড় নিয়ে সেগুলো সুই সুতো দিয়ে সেলাই করে পাখা তৈরি করেন। পরে তিনি স্পেনের জাবাল আল আরস পর্বতের শৃঙ্গ থেকে ঝাঁপ দেন এবং বেশ কিছু সময় উড়তে থাকেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে তিনি 10 মিনিট উড়তে পেরেছিলেন। ইবনে ফিরনাস উড্ডয়নের কৌশলের দিকেই বেশি মনোযোগ নিবদ্ধ করেন, কিন্তু অবতরণের কৌশলের দিকে তার মনোযোগ ছিল না। তিনি পৃথিবীর দিকে অবতরণ করতে থাকলেও গতি নিয়ন্ত্রণ করতে পারেননি এবং প্রবল গতিতে নামতে গিয়ে ভূপৃষ্ঠের সাথে প্রবলভাবে আঘাতপ্রাপ্ত হন। এই ঘটনার পরও ইবনে ফিরনাস আরও 12 বছর জীবিত ছিলেন। সেই সময়ে তার নকশায় ঠিক কী ভুল হয়েছিল তা শনাক্তকরণে তিনি মনোযোগ নিবদ্ধ করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন তার নকশায় অবতরণের সময় গতি কমানোর কোনো যান্ত্রিক পদ্ধতি সংযুক্ত ছিল না। একটি পাখির লেজ এবং ডানাগুলো সমন্বিতভাবে কার্যক্ষম রাখে, ফলে এটি ভূমি স্পর্শ করার আগে আকাশে কিছুক্ষণ স্থির হয়ে থাকে। ইবনে ফিরনাস উপলব্ধি করলেন যে তিনি তার উড্ডয়ন যন্ত্রের কোনো লেজ রাখেননি। এসব ছাড়াও ইবনে ফিরনাস আল মাকাতা নামক জলঘড়ির নকশা করেন। এছাড়াও তিনি স্বচ্ছ কাঁচ নির্মাণের জন্য যন্ত্রের নকশাও প্রণয়ন করেন। তিনি জ্যোতির্বিজ্ঞানের জন্য প্ল্যানিসফিয়ার নামক যন্ত্র ও পাঠের উপযোগী লেন্স প্রস্তুত করেন। গ্রহ নক্ষত্রের ঘূর্ণন প্রদর্শনের জন্য কার্যকর মডেলও তিনি প্রস্তুত করেন। তার আরেকটি গুরুত্বপূর্ণ আবিষ্কার হল পাথরের স্ফটিককে কাটার প্রক্রিয়া। তার এই আবিষ্কারের ফলে স্পেন কোয়ার্টস কাটার জন্য মিশরের উপর নির্ভরশীলতা থেকে রেহাই পায়। ইতিপূর্বে স্পেন এই ব্যাপারে মিশরের উপর নির্ভরশীল ছিল। ইবনে ফিরনাস নিজের বাড়ির একটি কক্ষে নক্ষত্র, মেঘ, বজ্র, আলোকপাত এসব দেখার ব্যবস্থা করেন, যা তার ভূগর্ভস্থ গবেষণাগারে যান্ত্রিক পদ্ধতির প্রয়োগের মাধ্যমে করা হয়েছিল। আজকের পৃথিবীর মানুষকে যদি প্রশ্ন করা হয় মানব সভ্যতার ইতিহাসে কে প্রথম আকাশে উড়েছিল, স্বাভাবিকভাবেই উত্তর আসে অরভিল রাইট এবং উইলবার রাইট নামের দুই ভাইয়ের কথা। কিন্তু এদের থেকেও প্রায় 988 বছর আগে যে কেউ একজন আকাশে উড়েছিলেন তার ব্যাপারে আমরা মুসলিমরা কতটুকুই বা জানি।